সো হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে হাউ টু মেক ফ্রেম ব্লকিং মাস্কিং ট্রানজ্যাকশন ইন কাইন মাস্টার। আমরা কাইন মাস্টারের ভিডিও অনেকে এডিট করি, তো ওখানে আমার অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছে যে এরকম ট্রানজ্যাকশন কী করে করতে হয়। তো আজকে এই ভিডিওতেই আমি একটা ক্লিপ করে রেখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা বুঝতে পারেন যে কী করে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। আর নতুন আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক করো এবং শেয়ার করো আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গো। আমি চলে এসেছি আমার কাইন মাস্টার অ্যাপের মধ্যে। তো আমি এখানে দেখাবো কী করে একটা ফ্রেম ব্লক করা যায়। তো আমি ক্রিয়েট নিউতে যাব। নিউতে গিয়ে অ্যাসপেক্ট রেশিও সবসময় 16:9 ইউটিউবের জন্য রাখা হয়। তো ওটা মারার পরে আমি নেক্সট মারব। নেক্সট মারার পর আমি কিছু ক্লিপ আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, সেইটা আমি নেব। ফার্স্ট ক্লিপ আমি নিয়ে নিলাম। তো এই ক্লিপটা দেখুন, বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু যাচ্ছে ক্রমশ। তো এটার ওপরেই আমি কাজ করব। তো আমি লেয়ারটা নিয়ে নেব এখান থেকে, মিডিয়া। তো এখান থেকে ইমেজ আছে, ইমেজে গিয়ে আমি এই লেয়ারটা নিলাম। এবার এই জিনিসটাই আমি বড় করে দেবো, বড় করে একটু অ্যাঙ্গেল করে দেবো। অ্যাঙ্গেল করে দিতে হবে এইভাবে, অ্যাঙ্গেলটা করে দেবো। আর এর সঙ্গে একটুখানি ম্যাচ করতে হবে, ঠিক এইভাবে আমি ম্যাচ করে দিলাম। ম্যাচ করে দেওয়ার পর এই জিনিসটা নিচ থেকে আমাকে বাড়িয়ে দিতে হবে। তো হয়ে গেছে। তো এটা হওয়ার করার পরে আমি এখানে রাইট চিহ্নতে মারব। মারার পর এটা সিলেক্ট করার পর পাশে একটা চাবি অপশান আছে, সেই চাবি অপশানটাকে আমি মারব। তো এখানে একটা ডট চলে এলো। এবার ক্রমশ আমি ভিডিওটাকে এগোবো। এগোনোর সঙ্গে সঙ্গে এই ক্লিপটাকেও আমাকে এইভাবেই এগোতে হবে। তো এইভাবে যত এগোবো স্ক্রিনের সঙ্গে, মানে ফ্রেমটার সঙ্গে, আমার এই জিনিসটাও এগোতে থাকবে। তো আমি একটু এখান থেকে বড় করে নিলাম। আবার এগোবো, আবার সেমভাবে এইভাবেই এগোবো, আবার এগোবো। তো এইভাবেই ফ্রেমটা যাবে। এটা করার পর স্টেপ বাই স্টেপ আমি একদম দেখিয়ে দিচ্ছি। একদম এইভাবে যাবে। তো এটা করার পর আমি প্রথমে এক্সপোর্ট করে নেব, সেভ করে নেব। আমি পিক্সেলে আমি সেভ করে নেবো জিনিসটা, 27 MB আছে। তো আমার ক্লিপটা হয়ে গেছে। এরপরে ব্যাকে যাব, গিয়ে আবার ক্রিয়েট অ্যাসপেক্ট রেশিও সেম রেখেই আমি প্রথমে আমার ডাউনলোড থেকে এইটা আমি
এই ক্লিপটা আমি নিয়ে নেব। নেওয়ার পরে একটু এর স্পিডটা আমি স্লো করে দেবো যাতে জিনিসটা বড় হয়। এই 0.5 নিয়ে নিলাম। 0.5 এর পর এখান থেকে সেমভাবে মিডিয়া থেকে আমি আমার যে এক্সপোর্ট করেছিলাম গ্রিন স্ক্রিনটা, সেই গ্রিন স্ক্রিনটা এখানে ফিট টু সাইজ করে নেব। ফিট টু সাইজ করার পরে এখানে ক্রোমা কি থেকে আমি এনাবেল করব। তো এনাবেল হয়ে গেছে, তো এরপরে ভিডিওটা যখন চালাবো তখন অটোমেটিকই ক্রোমা কির দ্বারা আমি অন্য সাইটের ফ্রেমটা ব্লক করে দিয়েছি। তো এইভাবেই আপনারা আপনাদের ভিডিও ফ্রেম ব্লক করতে পারেন, খুবই ইজি প্রসেস। এরপরে আমি এই ফ্রেমটাই আমি এইভাবেই ফুল এইচডিতে সেভ করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে আমি ফ্রেম ব্লক ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করলাম কাইন মাস্টার দিয়ে। তো এইভাবে সেভ হয়ে যাচ্ছে। এরপরে আপনারা আপনাদের ভিডিও প্লেয়ারে প্লে করে দেখতে পারেন। ঠিক এরকমই ফ্রেম দেবে। তো আশা করি এই ছোট ভিডিওটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি দেখি এখানে দেখিয়েছি কী করে এক ফ্রেম থেকে অন্য একটা ফ্রেমে ট্রানজ্যাকশন করা যায়। তো আপনারা যদি স্কিপ করে দেখে থাকেন তাহলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না, স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কী করে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা করলাম। তো আজকে এই ছোট ভিডিওটা নিয়েই আমি এসেছি, আবার দেখাবো আগামীকাল। ততক্ষণ বাই বাই ফ্রেন্ডস।